হ্যালো, গুড মর্নিং গাইস। তো আমি চলে আসলাম আজকে সকাল সকাল ব্লগ নিয়ে। তো এই হচ্ছে আমাদের রুম পার্টনার, এই সিনিয়র দাদারা থেকে গেল। আমরা আজকে একটু কাজের জন্য কুচবিহারে যাচ্ছি, মানে 2-3 দিন সময় লাগবে আর কি। তো ফাইনালি এই হচ্ছে আমাদের পার্টনার, 4-5 জন মিলে যাচ্ছি। আমাদের গাড়ি প্রায় রেডি হয়ে আছে, 10খানা স্করপিও ছিল, সরি নট স্করপিও, ইনোভা ছিল। তো এটা ছিল আমার ইনোভা, মানে আমি এটাতে ছিলাম, আমি আর আমার সঙ্গে সামনে যেটা যাচ্ছে সেটাও হয়, আমার সঙ্গে বিকু আছে, ড্রাইভার আছে। তো আমরা 3 জন মিলে এই গাড়িতে যাচ্ছিলাম। তো গাড়িতে যেতে যেতে খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি। দেন সবাই আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, তার মধ্যেও এই সুন্দর সুন্দর যেগুলো দৃশ্য ছিল চারপাশে, যেগুলো খুব সুন্দর ভিউ ছিল, সেগুলো আমি ভিডিও করে সেই ক্লিপগুলোকে অ্যাড করে দিলাম। তো তোমাদের সাথে ভালো ভালো ভিউগুলো আমার দেখাতে ভালো লাগে, তো যার জন্যই আমার এরকম ভিডিও করা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। আর অবশ্যই খুব ভালো ভালো দৃশ্য আছে, যাওয়ার পথে খুব সুন্দর দৃশ্য পেয়েছি। এখান থেকে আমরা এখন প্রায় শিলিগুড়িতে যখন নামি, এবং শিলিগুড়িতে গিয়ে আবার আমরা তখন ঘোষপুকুরে পৌঁছাই। তো পুরো ভিডিওটাই আমি এখানে হালকা হালকা করে ক্লিপ নিয়ে ভালো ভালো সিনারিগুলো এখানে অ্যাড করেছি। তো আপনারা ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। যারা নেচার প্রেমী আছেন, যারা ঘুরতে ভালোবাসেন আমার মতো, তারা অবশ্যই, তাদের জন্য এই ভিডিওটা আশা রাখছি ভালো লাগবে। তো চলো দেখে নাও। তো দেন তারপরে আমরা চলে আসলাম শিলিগুড়ির রাস্তাতে। তো এটা ছিল শিলিগুড়ির রাস্তা, শিলিগুড়ির রাস্তা মানে বুঝতেই পারছেন হাইওয়ে ভালো ছিল। দেন আমরা এই রাস্তা দিয়ে গিয়ে আমরা ঘোষপুকুর যে ট্রাফিক জোন আছে বা পুলিশ পাড়ি, সেখানে আমরা রিপোর্ট করি, এবং ওখান থেকে আমাদের অন্য মানে গাড়ি দেয়, মানে অন্য গাড়ি বলতে এই গাড়িটাও ছিল, আরও কয়েকটা গাড়ি দেয় দিয়ে আমরা সেই, এই হচ্ছে ঘোষপুকুর থানা। তো এই গাড়িটা দিয়ে আবার আমরা কুচবিহারে যাই, এই গাড়ি দেয় এবং আরও অনেক গাড়ি দেয় আর কি। তো কুচবিহারে যাই, এখানে আমাদের কিছুক্ষণ সময় লাগছিল, সব কিছু আমাদের ডকুমেন্টসের যেগুলো কাজ ছিল বা পেপারস মানে আমাদের ঠিকঠাক করে নিয়ে যাওয়া, তারপর ড্রাইভারদের কার ডায়েরি হয়, এই যে দেখুন কার ডায়েরি, তারা কত কিলোমিটার রান করলো, কতটা ফুয়েল গেল, এসব বিষয়ে তারা ওখানে নোট করে। তো তাদেরকে, এইসব ড্রাইভারদেরকে এটা দিতে হয়। আর ইলেকশনের সময় না, যত ড্রাইভার আমাদের, বেশিরভাগ ড্রাইভার হচ্ছে পাবলিক ড্রাইভার, তো তাদেরকে কন্ট্রোল করা একটু আমাদের ভালোই মুশকিল হয়ে যায়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দেওয়ানগঞ্জ হাই স্কুলে। তো দেওয়ানগঞ্জ এই যে বিএসএফ ছিল, এই বিএসএফদের নিয়ে যাওয়ার জন্যই। দেন তারপর আমি বিকালবেলা একটু চলে আসলাম, একটু হালকা করে একটু রিল্যাক্স হতে। পাশে একটা গ্রাউন্ড ছিল, খুব সুন্দর গ্রাউন্ড, আর এই গ্রাউন্ডের মাঝখানে ছেলে পুলে কতগুলো খেলাধুলো করছিল, তাদের বাচ্চাদের খেলাধুলো দেখে আমারও শৈশবের কথা মনে পড়েছিল। যাই হোক, অতীত তো অতীতই হয় না, অতীত কোনোদিন সেভাবে ফিরে আসবে না। তো এই যে দেখুন গ্যালারিটা, গ্যালারিটাতে বসার খুব একটা ভালো জায়গা। তো আমরা নেক্সট ডে সকাল সকাল আমি তাদেরকে, বিএসএফদেরকে নিয়ে আবার চলে আসছি আমাদের শিলিগুড়িতে, তারপর শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে চলে আসবো। অ্যাকচুয়ালি আমরা আজকে, মানে গতকালকে যে আমরা গেছিলাম সেটা হচ্ছে কুচবিহারে গেছিলাম, বিএসএফ আনতে গেছিলাম। আমাদের 26 তারিখে এখানে ইলেকশন, যার জন্য আমরা গেছিলাম। তো ফাইনালি এখন আমরা শিলিগুড়ির পথে, এটা হচ্ছে জয়ী ব্রিজ যেটা হলদিবাড়িতে আছে। তো সেই ব্রিজটা এত সুন্দর ছিল, পশ্চিমবঙ্গের সব থেকে বড় ব্রিজ আপনারা জানেন অনেকেই। দেন তারপর এই শুকনার রাস্তাটা দেখুন, খুব সুন্দর রাস্তা। শুকনা মানে হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের রাস্তাঘাট কত সুন্দর হয়। ফাইনালি আমরা এদেরকে দার্জিলিং নিয়ে এসে পৌঁছে দিলাম রুমের মধ্যে, আর আমরা ওইটুকু গাড়ি করে আমাদের থানায় চলে আসলাম। তো ওভারঅল আমাদের জার্নিটা ছিল 2 দিনের। তো আপনাদের কেমন লাগলো ট্রাভেলিং আমাদের সাথে, আমার সাথে? তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পুলিশ জব মানে এইরকমই, বিভিন্ন রকমের ডিউটি করতে হয়, বিভিন্ন রকমের কাজ থাকে, তো সেসব আপনারা হয়তো একটু ভেরিফাই করলে বুঝতে পারবেন। ভালো থাকুন, ধন্যবাদ।